বরাবরের মতো নতুন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম আপনাদেরই বন্ধু শক্তি। বন্ধুগণ, আমার ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝেই ফেলেছেন আজকে আমি কি নিয়ে কথা বলতে চলেছি। দেখুন বন্ধুগণ, হয়তো আপনি যে কোনো ব্যবসা করছেন, এবার সেই ব্যবসাটিকে যদি আপনি চান একটা আলাদা মাত্রা দেবেন, মানে ধরুন আপনার একটা খাবার আইটেমের বিজনেস রয়েছে, ধরুন আপনি চানাচুরের ব্যবসা করছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে চানাচুর প্যাকেজিং করার জন্য একটা অটোমেটিক প্যাকেজিং মেশিনের কিন্তু প্রয়োজন রয়েছে। কারণ আপনি যদি হাতে প্যাকেজিং করতে চান, সেক্ষেত্রে আপনার কম করে 2 থেকে 3 জন লেবার লাগবে, এবং সেই লেবার কিন্তু কম করে আপনার কাছ থেকে কিন্তু প্রত্যেক মাসে 7 থেকে 8 হাজার টাকা চার্জ করবে। তাহলে আপনি হিসাব করে দেখুন আপনার মাসে কতটা এক্সট্রা খরচা হচ্ছে। আপনি যদি একটা অটোমেটিক প্যাকেজিং মেশিন নিয়ে কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার লেবারের সংখ্যা কমে যাবে। মাত্র একজন অপারেটর হলেই কিন্তু মেশিনটি অপারেট করতে পারবে, আর এই মেশিনের মাধ্যমে আপনি সমস্ত কিছু প্যাকেজিং করতে পারবেন। আপনি লিকুইড যত প্রোডাক্ট প্যাকেজিং করতে পারবেন, আর আপনি যে সমস্ত খাবার আইটেম বানাতে চান, যে কোনো টাইপের চিপস, তারপরে চানাচুর, আরও যাবতীয় যেসব ফুড আইটেম বানাতে চান, সমস্ত কিছু আপনি প্যাকেজিং করতে পারবেন এই অটোমেটিক প্যাকেজিং মেশিনের মাধ্যমে। তো এই অটোমেটিক প্যাকেজিং মেশিনের দাম কত, আপনি কোথা থেকে কিনবেন, এবং এই মেশিন চালানোর জন্য ইলেকট্রিসিটি যে আপনি লাগাবেন সেটা কি কমার্শিয়াল, না আপনি একদম বাড়ির যে ইলেকট্রিসিটি কানেকশন সেটাতেই চালাতে পারেন, সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলতে চলেছি। তো প্রথমেই বলি বন্ধুগণ, এই মেশিন নিয়ে যখন আপনি কাজ করছেন, নিশ্চয়ই আপনার ফ্যাক্টরি কম করে 500 থেকে 1000 স্কোয়ার ফিটের মতো বড় হবে। কারণ আপনি যখন একটা ফুড আইটেম নিয়ে বিজনেস করবেন, তো আপনার অনেকটা জায়গার প্রয়োজন। সেক্ষেত্রে আপনার ফ্যাক্টরিতে এরকম যদি একটা থেকে দুটো মেশিন নিয়ে আপনি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি দ্রুত কিন্তু প্যাকেজিং করতে পারবেন। এবার এই মেশিনের কথা বলি। তো এই মেশিন চালানোর জন্য অবশ্যই কিন্তু আপনার কমার্শিয়াল বৈদ্যুতিক কানেকশন নিতে হবে, তাহলে কিন্তু আপনি বিজনেসটি ভালোভাবে করতে পারবেন। এবং আপনি যে ব্যবসাটি করতেন তার সাথে কিন্তু অবশ্যই কিন্তু ট্রেড লাইসেন্স, জিএসটি নাম্বার, এই সমস্ত লাইসেন্স কাগজপত্র বানিয়ে কিন্তু আপনি ব্যবসাটি করবেন। এবং এই মেশিন যদি আপনি কিনতে চান, সেক্ষেত্রে মেশিনের দাম কিন্তু মোটামুটি 1 লক্ষ টাকা থেকে শুরু। কিছু কিছু প্যাকেজিং মেশিন রয়েছে যেগুলো সেমি অটোমেটিক, আর এই মেশিনগুলো হয় ফুললি অটোমেটিক মেশিন। তো ফুললি অটোমেটিক মেশিন হওয়ার জন্য আপনি কিন্তু দ্রুত প্যাকেজিং করতে পারবেন যে কোনো আইটেম। আর এই মেশিন যদি আপনারা কিনতে চান, অবশ্যই বাংলাদেশে খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন। ঢাকা নবাবপুরে যেতে পারেন, চক মার্কেটে যেতে পারেন। এছাড়া আপনারা অনেকেই আছেন কিন্তু ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকে কিন্তু পারচেস করতে পারেন। আমি বাংলাদেশের বন্ধুদের কথাই বলছি, আপনারা চাইলে এই দেশ থেকে মেশিন কিনতে পারেন, অবশ্যই কিছুটা দাম কিন্তু বেড়ে যাবে, সেটা মাথায় রাখবেন। আর ভারতবর্ষের বন্ধুরা তো অনায়াসেই ইন্ডিয়ামার্ট.কম থেকে কিন্তু পারচেস করতে পারবেন। তো সিম্পল আপনারা ইন্ডিয়ামার্ট.কম এ যাবেন এবং লিখবেন অটোমেটিক প্যাকেজিং মেশিন, এবং দেখবেন প্রচুর কিন্তু মেশিনের লিস্ট চলে আসছে। তো সেখান থেকে আপনি যে কোনো একটা মেশিনের উপর ক্লিক করে কিন্তু সেলারের ফোন নাম্বার পেয়ে যাবেন, তাদের সাথে সরাসরি কথা বলে কিন্তু আপনারা মেশিন পারচেস করে নিয়ে আসতে পারেন। মেশিন কেনার সময় বন্ধুগণ আমি থাকবো না, তাই অবশ্যই কিন্তু বুঝে শুনে আপনি টাকার লেনদেন করবেন। এবার বন্ধুগণ যদি লাভের কথা বলি, তো প্রথমে আমাকে বলতে হবে যে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। কেউ চিপস নিয়ে কাজ করছেন, কেউ চানাচুর নিয়ে কাজ করছেন, কেউ ডাল প্যাকেজিং করছেন, কেউ অন্যান্য আরও জিনিস যেমন আটা, ময়দা, মশলা, তো সমস্ত কিছু প্যাকেজিং করছেন। তো তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার লাভের অঙ্কটা হিসাব হবে। তা আমি ধরছি আপনি এই মেশিন থেকে কম করে কিন্তু পার ডে, আপনি যে কোনো আইটেম নিয়ে কাজ করুন না কেন, গড়পড়তা আপনি পার ডে কিন্তু কম করে 2000 থেকে 3000 টাকা ইনকাম করতে পারবেনই পারবেন। এবার আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে আপনি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন। তো যদি ধরুন আপনি পার ডে 3000 টাকা ইনকাম করতে পারেন, সেক্ষেত্রে মাসে কম করে 90000 টাকা ইনকাম করা কোনো বিষয় নয় এই মেশিনের মাধ্যমে। কারণ আপনার এখানে লেবার কস্ট লাগছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা কিন্তু টাকা সেভ করতে পারছেন। তো বন্ধুগণ, এই মেশিন সংক্রান্ত যদি আরও ডিটেলসে কোনো ভিডিও চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং এই মেশিন সংক্রান্ত যদি কোনো তথ্য জানতে চান, অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞেস করলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও এই অবধি ছিল। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বন্ধুগণ একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এরকম একটি নতুন ব্যবসা সংক্রান্ত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।